রমাদান মাসের সর্বপ্রথম যে আমলটির কথা চলে আসে সেটি হলো শাবানের শেষ দিনে 29শে শাবান অথবা 30শে শাবান পশ্চিম আকাশে চাঁদ তালাশ করা এটা রমাদান কেন্দ্রিক সর্বপ্রথম আমল এই আমলটা আমাদের সমাজে এখন ব্যাপকভাবে আছে না হারিয়ে গেছে আমরা ছোট সময় দেখেছি আপনারাও দেখেছেন যে পশ্চিম আকাশে চাঁদ দেখার জন্য গ্রামে শহরে মানুষ রাস্তাঘাটে দোকানের সামনে মোড়ে মোড়ে বাজারে বিভিন্ন জায়গায় ভিড় করত এখন আছে এগুলা অথচ রমাদান মাস হচ্ছে কি হচ্ছে না কবে হচ্ছে কবে হচ্ছে না এই বিষয়টি নিরূপণ করার একমাত্র উপায় হলো কি চাঁদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুমু লিরুইয়াতি ওয়া আফতিরু লিরুইয়াতি তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো রোজা রাখো আর চাঁদ দেখে ঈদ পালন করো ঈদ উদযাপন করো অতএব রমজানের রোজা রাখার জন্য চাঁদ দেখাটা ফরজে কিফায়া চাঁদ দেখাটা কি ভাই সমাজের কিছু মানুষ যদি আদায় করে বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিন্তু চাঁদ তালাশ করার চেষ্টা যদি কেউ করে তাহলে এটি নিছকই চাঁদ তালাশ নয় বরং চাঁদ অন্বেষণ করার জন্য পশ্চিম আকাশে যদি আপনি একটু তাকান একটু খোঁজার চেষ্টা করেন এর ফলশ্রুতিতে আপনার আমল নামাতে বিশাল বড় সওয়াব এবং এর প্রতিদান পুরস্কার লেখা হবে ইনশাআল্লাহ মুহতারাম হাজেরিন ছোটবেলা যখন আমরা দেখেছি গ্রামে শহরে সর্বস্তরে মানুষ পশ্চিম আকাশে চাঁদ তালাশ করত এখনো চাঁদ তালাশ করি আমরা তবে সেই চাঁদটা আকাশে তালাশ হয় না চাঁদ তালাশ হয় ফেসবুকে আর একটু পেছনে চলে গেলে আমরা দেখি যে ফেসবুক যখন এতটা জনপ্রিয় হয় নাই সোশ্যাল মিডিয়া যখন এতটা ব্যাপক হারে বিস্তৃত ছিল না তখন সমাজের মানুষ ওই পশ্চিম আকাশে চাঁদ দেখা বন্ধ করে চাঁদ দেখার জন্য রেডিও টেলিভিশন খুলে বসত এখন দেখে ফেসবুক অথচ চাঁদ দেখা একটা ইবাদত এই ইবাদত এখন সমাজ থেকে কি হারিয়ে আমরা এটার দায়িত্ব দিয়েছি জাতীয় চাঁদ দেখা কমিটিকে ঠিক আছে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখা যাওয়ার সংবাদ যাচাই বাছাই করে আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন কিন্তু তাদেরকে সিদ্ধান্ত নেয়ার জন্য আপনারা আমার চাঁদ দেখে তথ্য সরবরাহ করা লাগবে কি লাগবে না আমরা যদি সবাই চাঁদ দেখা ছেড়ে দেই তাহলে ওনারা চাঁদ কোথা থেকে উঠাবেন তাদের চাঁদ দেখা চাঁদ উঠানোর চাঁদ দেখার সিদ্ধান্ত দেওয়া সহজ হবে না কঠিন হবে অতএব হারিয়ে যাওয়া এই সুন্নাহ হারিয়ে যাওয়া এই আমলটিকে আমাদেরকে পুনরায় জীবন দিতে হবে পুনরায় এটাকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে 29শে শাবান পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করব তো ইনশাআল্লাহ যদি আপনি একটু চাঁদ দেখার চেষ্টা করেন শহর এলাকাগুলোতে চাঁদ দেখার চেষ্টা করেও খুব একটা লাভ নাই কারণ এত বড় বড় বিল্ডিং যে বিল্ডিং গুলোর ফাঁক ফোকর দিয়ে রাস্তাঘাট থেকে মাঠটাট নাই সব বিল্ডিং এ ভরে গেছে কোথাও চাঁদ দেখার সুযোগ খুব একটা নাই যারা ছাদে উঠে দেখতে পারছেন তো পারছেন আর রাস্তাঘাটে দাঁড়াইলে শুধু বিল্ডিং দেখা যায় চাঁদটা দেখা অতটা তারপরেও আপনি সবচেয়ে উঁচু জায়গায় অথবা খোলা জায়গায় গিয়ে যদি চাঁদ খোঁজার চেষ্টা করেন চাঁদ যদি আপনি দেখতে নাও পারেন পশ্চিম আকাশে একটু চোখ বোলালেন খুঁজলেন দেখার চেষ্টা করলেন আপনার হয়তো দৃষ্টিশক্তি কম অথবা খুঁজে বের করার যে দক্ষতা সেটা আপনার মধ্যে ঘাটতি আছে অথবা যে কোনো কারণে হোক আপনি আকাশে চাঁদ দেখতে পেলেন না তারপরেও চাঁদ দেখার জন্য যে একটু চেষ্টা করেছেন এর কারণে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে মুহতারাম হাজেরিন চাঁদ দেখার পর একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ অর্থাৎ হে আল্লাহ এই যে চাঁদ আমি দেখলাম এটাকে আপনি বরকত কল্যাণ এবং ঈমানের সঙ্গে যেন আমাদের মাঝে থাকে অর্থাৎ এই চাঁদে এই মাসে যেন আমরা ঈমান এবং বরকতের মধ্যে থাকতে পারি সে তৌফিক দান করেন আল্লাহর কাছে দোয়া করাটা সুন্না চাঁদ দেখার দোয়া তো পরের কথা চাঁদ দেখার আমলটাই হারিয়ে গেছে রমাদানকে কেন্দ্র করে এই আমলটা আমরা পুনরায় জীবিত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ রমজান মাসেও যদি না দেখেন বছরের অন্য কোনো মাসে তো চাঁদ দেখা সাধারণ মানুষ তো পরের কথা ওলামা ইকরাম পর্যন্ত চাঁদ আজকাল কেউ দেখে না অথচ চাঁদ দেখা ফরজে কিফায়া অতএব এই আমলটা জিন্দা করব তো ইনশাআল্লাহ
রমাদান কেন্দ্রিক 22টি আমলের প্রথম আমল হলো এটি যে রমজানের চাঁদ দেখতে হবে চাঁদ দেখতে পেলে একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সেটি পড়তে হবে আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল জুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম এই মাসে এই চাঁদে যেন আমরা শান্তিতে থাকতে পারি ঈমানের সাথে থাকতে পারি ইসলামের উপরে থাকতে পারি এই দোয়া করা এবং চাঁদকে লক্ষ্য করে বলা রব্বি ওয়া রব্বুকাল্লাহু চাঁদ তোমার এবং আমার পালনকর্তা কে আল্লাহ